আমাদের নেতৃত্বে পাঠিয়েছেন আসানসোলের ভবিষ্যতে সাংসদ হওয়ার জন্য। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আসানসোলবাসী হিসাবে, কোন এমএলএ বা মন্ত্রী হিসাবে নয়, দেখুন যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন কিন্তু একদিন, এক মাস কিংবা এক বছরের জন্য হয় না। একটা যদি ভোট ভুলক্রমে এমন জায়গায় পড়ে সেই ভোটটাকে শোধরাতে গেলে 5টা বছর অপেক্ষা করতে হয়। বিগত 5 বছর আগে 2014 সালে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক বড় বড় কথা, অনেক প্রতিশ্রুতি শুনে আসানসোলের মানুষ বাবুল সুপ্রিয়কে জিতিয়েছিলেন। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি প্রধানমন্ত্রী হন ভারতবর্ষের পুঁজিপতিদের যত টাকা বিদেশের ব্যাংকে আছে তিনি উদ্ধার করে নিয়ে আসবেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠাবেন। হাত তুলে বলুন তো 15 টাকা কারুর ব্যাংক অ্যাকাউন্টে এসছে? আসেনি, ভারতবর্ষে কারুরই ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এই কথাটা বলতাম না আমি, কারণ মানুষ এটা জানে, কিন্তু মানুষ যেটা জানে না, বিগত 5 বছরের মধ্যে ভারতবর্ষের আরো 126 জন পুঁজিপতি হাজারো হাজারো কোটি টাকা লুট করে বিদেশের ব্যাংকে টাকা রেখেছেন। ললিত মোদী 1000 কোটি টাকা ব্যাংকে লুট করে চলে গিয়েছেন, নীরব মোদী 11400 কোটি টাকা লুট করে বিদেশে চলে গেছেন, বিজয় বালিয়া 9000 কোটি টাকা লুট করে বিদেশে চলে গেছেন। এই তালিকায় 126 জনের নাম আছে। যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন বিদেশের ব্যাংকে যত টাকা ছিল 52% বেড়ে গেছে। তিনি আরো একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সময় যারা তরতাজা দেখা দেখি নরেন্দ্র মোদী একটা প্রকল্প চালু করেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও। প্রকল্পটা কি? ভারতবর্ষের যত বেটি আছে তাদেরকে তিনি বাঁচাবেন এবং পড়াবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 130 কোটি। একটা কলম দিয়ে লেখে, সেই কলমটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমি একটাই খালি আপনাদের কাছে প্রশ্ন করছি, যে মানুষ 10 লক্ষ টাকার জ্যাকেট পরেন, যে মানুষ 25 লক্ষ টাকার ঘড়ি পরেন, যে মানুষ 1.5 লক্ষ টাকা দিয়ে কলম দিয়ে লেখেন, সেটা আপনি হন, আমি হই, অথবা নরেন্দ্র মোদী হই, আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি সেই মানুষ আর যাই কথা ভাবুক, আর যারই কথা চিন্তা করুক, গরিবের কথা ভাবা যায় না। 10 লক্ষ টাকার জ্যাকেট পরে, 25 লক্ষ টাকার ঘড়ি পরে, 1.5 লক্ষ টাকার কলম দিয়ে লিখে গরিবের কথা ভাবা যায় না। তাই বিগত 5 বছরে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কথা ভাবেননি। চিত্র সংবাদ। বিজেপি সরকার আসার আগে কোনোদিন শুনেছিলেন প্রতি মাসে গ্যাসের দাম বাড়ে? বিজেপি সরকার আসার আগে কোনোদিন শুনেছিলেন প্রতিদিন ডিজেল পেট্রোলের দাম বাড়ে? বিজেপি সরকার আসার পরে প্রতিদিন জিনিসের দাম বেড়েছে, কিন্তু তিনি সাধারণের কথা ভাবেননি। তিনি আওয়াজ দিয়েছিলেন আচ্ছে দিন আরা, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি সারা ভারতবর্ষের কোনো মানুষের 5 বছরের মধ্যে একটা এমন দিন মনে হয়নি যেদিন আচ্ছে দিন বলে মনে হয়েছে। খালি দুজন ছাড়া, একজন হচ্ছে আদানি আরেকজন হচ্ছে আম্বানি। তাই তিনি প্রধানমন্ত্রী হয়ে খালি দুজনের জন্য কাজ করে গেলেন, একজন আদানির হয়ে আর আম্বানির হয়ে ভারতবর্ষের সাধারণ মানুষ আস্তে আস্তে নিঃস্ব হয়ে গেলেন। জিএসটির নামে, নোটবন্দির নামে নানা রকম ভাবে লুট করে গেলেন দেশটাকে। আমি খালি একটাই কথা বলি, তিনি 5 বছর আগে নিজের পরিচয় দিতেন চাওয়ালা হিসাবে, এখন আর চাওয়ালা বলছেন না, বলছেন আমি চৌকিদার। আমি এখানে বিজেপির কোনো সমর্থক আছে কিনা জানি না, কয়েকটা প্রশ্ন তাকে করছি, বলুন তো ললিত মোদী যখন 1000 টাকা লুট করেছিল ভারতবর্ষের চৌকিদার কে ছিল? নরেন্দ্র মোদী। ললিত মোদী যখন 11400 কোটি টাকা লুট করে গেল ভারতবর্ষের চৌকিদার কে ছিলেন? নরেন্দ্র মোদী। যখন বিজয় মালিয়া 9000 কোটি টাকা লুট করে গেলেন ভারতবর্ষের চৌকিদার কে ছিলেন? নরেন্দ্র মোদী। রাফেল হাওয়াই জাহাজে 600 কোটির হাওয়াই জাহাজ যখন 1600 কোটি টাকা দেশের টাকা দিয়ে কিনলেন, 36000 কোটি টাকার ঘাপলা করলেন, 36000 কোটি টাকা লুট করলেন, তখন ভারতবর্ষের চৌকিদার কে ছিলেন? নরেন্দ্র মোদী। আপনার বাড়ির চৌকিদার, আপনার দোকানের চৌকিদার,
আপনার পাড়ার চৌকিদার যদি নিজে চুরি করে অথবা চুরি করায় সেই চৌকিদারকে আপনি রাখবেন রাখবেন না তাই আগামী 29 তারিখে শপথ নিন ভারতবর্ষের এই চৌকিদারকে বিদায় করার দিন আগামী 29 এপ্রিল বিদায় করতে হবে 29 এপ্রিল ভারতবর্ষ থেকে যাতে আর জীবনে তিনি ভারতবর্ষকে লুট করার সুযোগ না পান দেশকে লুট করার সুযোগ না পান সেই শিক্ষা তাকে দিতে হবে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেক মন্ত্রী আছেন প্রার্থী আছেন মেয়র সাহেব আছেন সবাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ